হাড় কাঁপানো শীত আর হিমেল বাতাসে কাঁপছে উত্তরবঙ্গ। সোমবার সকালে কুড়িগ্রাম ও লালমনির হাটে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে ঠান্ডার প্রকোপ বেড়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গত শুক্রবার সকাল 9টায় সেখানে 9.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠান্ডার জন্য কাজ করতে কাজকর্ম করতে পারি না, ঠান্ডা আগুন বইতেছি দেন না, শীতের মধ্যে কাজ হাত পা বাড়ি ধরা না, যে ঠান্ডা এই যে আগুন তো পাইতেছি, কাম তো করে পাই না, সরকার তো আমাকে দিকে, আমরা তো গরিব মানুষ ভাই, কম্বলটার মধ্যে কিনতে পাই না। কম্বল টম্বল কিছুই নাই, এই আগুন টগুন চাপে এখন রান্না করি গরম হয়েছে, কম্বল কিনবে তখন পাইছে কিছু নাই, গরিব মানুষ। আগুন তো পালাচ্ছি, ঠান্ডাতে বাসি না, কুঠে জাবড়িয়ে জড়ে সরে আনি আজ আচট করে আগুনটা পাই, আর কি করবো, গরিব মানুষ কি করি আর, আমার যে এই বুদ্ধি।